মোটামুটি শুনে আসছিলাম সার্ভিস সেন্টারে। এই যে রাস্তাটা মেরা দিয়ার মাঝখানে এমন বড় বড় সব গর্ত, এই যে কয়েকটা বাইক উল্টা যেতে গেছে, একটা অটো উল্টায় গেল, প্রায় গেছিল কিছুক্ষণ আগে একটা উল্টায়। তখন আমরা সাইডে রাস্তার সাইডে সুরকিগুলো এটা ভরে দিচ্ছি। এখন তো মনে করেন ও ড্রাইভার উঠতে পারে না, ওঠার আগে বাড়ি খায় পড়ে যায়। এখানটা কানেক্টিং হাইওয়ে, ডেমরার দিক চলে গেছে। এবার আমি আসার সময় খেয়াল করলাম রাস্তায় অনেকগুলা জায়গায় এরকম বড় বড় গর্ত হয়ে গেছে, অনেকগুলা অনেকগুলা। সরকারে এটা ডিভাইডিং কাজ করতে হবে, নাইলে সম্ভব না। মোটামোশন সার্ভিস ক্যাবের রুবেল ও নিজ দায়িত্বে দৌড় দিয়ে বলছে ভাই গর্তটা পূরণ করে দিই। আপনারাও যদি এরকম দেখেন নিজ দায়িত্বে একটু চেষ্টা করেন গর্তগুলো পূরণ করার, কারণ এখন গভর্নমেন্ট এখনও টালমাটাল অবস্থায়, সব কিছু সেটেল হয় নাই। কিন্তু এরকম যদি থাকে রাস্তায় মানুষজন মারা যাবে। খন্ডগুলো একটু চাপ দিয়ে ডাবায় দিতে পারবো না, দেখো নাহলে পরে আর এটাই আবার ঝামেলা হয়ে যাবো। অ্যাটলিস্ট আল্লাহর মতে বড় অ্যাক্সিডেন্টের হাত থেকে এখন অনেকে বেঁচে যাবে। আমরা ফেনী থেকে আসার পথে চিটাং হাইওয়ের অবস্থাও দেখলাম খুবই জঘন্য। তো আমি জানি না এখন ওগুলোর ঠিক হয়েছে কিনা, বা যদি ঠিক না হয়ে থাকে খুব দ্রুত ওগুলো ঠিক করা দরকার, কারণ চিটাং হাইওয়ের গর্তগুলো আরও ভয়ঙ্কর। রানিং অবস্থায় মানে যদি কেউ 60-70 আসে সামলাইতে পারবে না ওই গর্তর ওখানে। তো ওইগুলোও খুব দ্রুত ঠিক করা উচিত, নাহলে পরে অনেক দুর্ঘটনা ঘটবে।